আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ান আখি। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু, কুষ্টিয়ায় ১২ এবং চট্টগ্রামে মারা গেছেন ৯ জন। ষষ্ঠ দিনে চলছে ঢিলে ঢালা লকডাউন। করোনা প্রতিরোধে ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে মাস্কের, মহামারী পরিস্থিতিতেও অনেকে স্বাস্থ্য সচেতনতায় অনীহা। করোনা ও লকডাউনে কোরবানির পশু বিক্রি নিয়ে শঙ্কা বাড়ছে খামারিদের। পশু পরিবহনে ১৭ থেকে ১৯ জুলাই চলবে ক্যাটল স্পেশাল ট্রেন। অসময়ে ফুলকপির চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষিরা, উৎপাদন খরচের চেয়ে লাভ হচ্ছে দ্বিগুণেরও বেশি। দর্শক, শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন করোনা পজিটিভ এবং ১৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাপাই নবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন, নওগাঁয় ২ জন, পাবনা এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জয়পুরহাটের ১ জন করে। এ নিয়ে গত ৩৬ দিনে হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছেন ৫০৬ জন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। বর্তমানে হাসপাতালে ৪৫৪টি বেডের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ৪৮৯ জন। এছাড়া কুষ্টিয়ায় মারা গেছেন ১২ জন। দেশজুড়ে চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সড়কে যান চলাচলের পরিমাণ কিছুটা বেড়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে কেউ বাইরে বের হলে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার এবং জরিমানা করছেন। এছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো এবং প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে দিচ্ছেন। চাপ নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে, তবে প্রয়োজনে তাগিদে লোকজন বের হচ্ছেন। আপনারা দেখেছেন যে আমরা অলিতে গলিতেও আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। সেখানে কিছু কিছু হোটেল রয়েছে যেগুলোর ভেতরে বসে খাওয়ানোর কথা নয়, বাট তারা খাওয়াচ্ছেন, সার্ভ করছেন। এই বিষয়টিকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি। কিছু কিছু সেবা প্রতিষ্ঠান যেমন সেলুন, এই বিষয়গুলো যেহেতু করোনা সংক্রমণকে বৃদ্ধি করে, এগুলোকে বন্ধ রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি এগুলোও খোলা আছে এবং জনসাধারণের সচেতনতার যেই পরিমাপটি, এটি অলিগলিতে অনেক কম, যার কারণে আমাদের অভিযানটি বেশি এখন অলিগলিতে পরিচালনা করছি আমরা। প্রথম দিন থেকে আজকে সেটা রাশটা বেড়েছে স্বাভাবিকভাবে। প্রথম দিন থেকেই মানুষ বিভিন্ন অজুহাতে বের হচ্ছিল, যেহেতু চার পাঁচ দিন তারা ঘর থেকে বের হতে পারেনি, তবে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের নাম করে বা কিছু, মানে তারা বেশিরভাগই অজুহাতে বের হচ্ছেন। চাইলে তারা এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু তারপরে আমার মনে হয় যে এটা মানুষের ভিতরে যদি সচেতনতা নিজের থেকে না আসে, আমরা ফোর্সফুলি কতখানি করতে পারবো এটা নিয়ে আসলে আমরা সন্দিহান। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আর রাকিব, কঠোর লকডাউনে সড়কের আজকের চিত্র কেমন লক্ষ্য করছেন জানান আমাদের। ধন্যবাদ রিজওয়ানা। ঠিক আসলে যেমনটি বলছিলেন সেই সূত্র ধরে আমি যদি একটু বলতে চাই, আসলে আমি এখন রয়েছি শাহবাগ মোড়ে। এই আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়েই কিন্তু পরপর তিনটি মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে, কারণ গত কয়েকদিনের তুলনায় গতকাল থেকে রাস্তায় গাড়ির অধিক সংখ্যক গাড়ি বেড়ে গিয়েছে এবং মানুষের চলাচল বেড়েছে। এর কারণ হিসেবে কিন্তু যারা রয়েছেন অভিযান পরিচালনা করছেন তারা বলছেন আমাদেরকে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আসলে খুলে দেওয়ার কারণেই এই জনসংখ্যা
সংখ্যা বা গাড়ির সংখ্যা বেড়ে গেছে। তো আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এই শাহবাগ মোড়েই, কিন্তু র‍্যাবের পক্ষ থেকে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, সেই টিমের নেতৃত্ব দিচ্ছেন বা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রয়েছেন পলাশ কুমার বসু। ও আমরা এখন আসলে তার একটু কথা শুনবো, তিনি কীভাবে এই আদালত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করছেন বা কী কী মানুষকে জরিমানা করা হচ্ছে সেই এর প্রতি সমর্মিতা প্রকাশ করবেন বা সংহতি প্রকাশ করবেন। তা আমার মনে হয় সম্মানিত নাগরিকগণ এবার বুঝতে পেরেছেন এই যে রেস্ট্রিকশন, এবার লকডাউন, এটা আমাদের জীবনের প্রয়োজনে, এটা আমাদের যে জীবিকার যে লং টার্ম যে পথ সেটাকে সুসংগত করার জন্যে, আমাদের পরিবেশ দেশ ও সমাজের কল্যাণের জন্যে। তা আমরা বোঝাচ্ছি, জনগণও বুঝেছেন, তারপরেও যেটা লুফলস বা ত্রুটি বিচ্ছুতি থেকে যাচ্ছে সেটার জন্য কিন্তু আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। আপনি দেখেছেন এখানে একাধিক চেকপোস্ট বা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু এই রেস্ট্রিকশন মানানোর জন্য কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। আমি একটাই লাস্টলি বলবো, যা আসুন আমরা সকলেই সরকারের যে আরোপিত বিধিনিষেধ সেটা আমরা মেনে চলি, আমাদের জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে, আদারে সবাইকে কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থার সম্মুখীন হতে হবে। ধন্যবাদ। পলাশ ভাই, আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আজকে যে অভিযানগুলো চালাচ্ছেন, মানুষের যে চলাচল বা গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে, তো সেই বিষয়টাকে আপনাকে কীভাবে দেখছেন আপনারা? আসলে আপনারা দেখলে বুঝবেন, আমরা তো আজকে সকাল থেকে এখানে র‍্যাব তিনের সহযোগিতায় সরকারের যে বিধিনিষেধ সেটি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। তাই এই শাহবাগের মোড়ের অবস্থা কিন্তু নর্মাল সময় তো এমন থাকে না, এখানে দাঁড়িয়ে তো আমরা কথা বলতে পারি না, মানে মানুষের চলাচল কিন্তু কমেছে, মানে আমি পজিটিভ অর্থে বলছি যে যারা জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে কেউ বের হচ্ছেন না। আপনারা দেখেছেন আমরা সকলকে কিন্তু চ্যালেঞ্জ করছি, কোশ্চেনের সম্মুখীন করছি, কেন বের হয়েছেন, আমরা ডকুমেন্ট যাচাই করছি, কেউ যে একটা কথা বলে পার পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সুযোগ নেই। তারপরেও হুইমসিক্যালি আননেসেসারিলি যারা বের হচ্ছেন, যারা গাইডলাইন মানছেন না, তাদের কিন্তু আপনারা দেখেছেন আইনের আওতায় নিয়ে এসেছি, এবং শুধু জরিমানা না, আমরা কিন্তু কঠোর আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখানে কিন্তু জেল জরিমানারও অপশান আছে, আমরা তো সেই লাইন অলরেডি যাওয়া শুরু করেছি। সো সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের বিনীতভাবে অনুরোধ, আপনারা সরকারের যে প্রদত্ত বিধিনিষেধ সেটা মেনে চলুন, এই বিধিনিষেধ আমাদের জীবনের প্রয়োজনে এবং আমাদের দেশ এবং সমাজের কল্যাণে, এবং সবাই এগিয়ে আসলে আমরা এই করোনা সংক্রমণের যে ট্রান্সমিশন রেট সেটা অবশ্যই আমরা অ্যাকসেপ্টেবল রেটে আনতে সমর্থ হব, যদি সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। ধন্যবাদ পলাশ ভাই। আসলে শুনছিলেন রেজওয়ানা যে তাদের যে আইন প্রয়োগের বিষয়গুলো রয়েছে, তারা যদি সাধারণ মানুষ কে যদি বোঝাচ্ছে, যদি সেগুলো না মানে সে তারা আরও কঠোর অবস্থানে যাবেন, অর্থাৎ সামনের যে আরও 7 দিন লকডাউন বাড়িয়েছে সরকার, সেই লকডাউনকে সফল করতে বা সাধারণ মানুষকে ঘরে রাখতে, করোনার সংক্রমণ রোধে সংক্রমণ যত কমে আসে সেই লক্ষ্যে নিয়ে তারা কিন্তু মাঠে রয়েছেন, তারা কাজ করছেন, সাধারণ মানুষকে তারা বোঝাচ্ছেন। অর্থাৎ সব কিছু মিলে বলবো যে এই করোনার সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে বা সংক্রমণ রোধে তারা সব ধরনের পদক্ষেপই গ্রহণ করছেন। রিজওয়ানা রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যেতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাবেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার অন্তু। আপনি ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় মহানগরী রাজশাহীতেও লকডাউন চলছে। আজকে সকাল থেকেই মানুষের চলাফেরা একটু বেশি দেখা যাচ্ছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মহানগরীর 0 পয়েন্ট এলাকায়, এটা মহানগরীর প্রাণকেন্দ্র বলা চলে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, দেখেন পিছনে ভ্রাম্যমাণ একটি টিম কাজ করছে এবং পুলিশের একটি টিম কাজ করছে, এবং লোকজন বিনা প্রয়োজনে যারা আসলে বাইরে বের হয়েছে, যারা এমনি সচরাচর ঘুরে বেড়াচ্ছে, যাদের কাছে মাস্ক নাই, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে, এবং একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের সাথে একটি টিম কাজ করছে। এবং আমার কথা হয়েছে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে, উনি আমাকে জানিয়েছেন যে আজকে বর্তমানে 6টি মোবাইল টিম রাজশাহী মহানগরীতে কাজ করছে। এছাড়াও আমার কথা হয়েছে রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সাথে, উনি আমাকে যেটি জানিয়েছেন যে পুলিশেরও তৎপরতা বৃদ্ধি করার জন্য যে ধরনের নির্দেশনা দেওয়ার দরকার সে ধরনের নির্দেশনা উনি আসলে দিয়েছেন। এছাড়া আজকে রাজশাহীতে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মোট 19 জন মারা গেছে, এর মধ্যে মোট রাজশাহীরই 10 জন রোগী ছিল। এ থেকে বোঝা যায় যে রাজশাহীতে আসলে করোনার পরিস্থিতিটা আসলে কোন পর্যায়ে চলে গেছে, এবং গ্রামগঞ্জ থেকে
করোনার আক্রান্ত রোগী বেশি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়াও আমি আরেকটি কথা বলে রাখতে চাই যে সকাল থেকে আমি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, সেখানে বিজিবি, র‍্যাব এবং সেনাবাহিনীর টহল আমার চোখে পড়েছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ লকডাউন এবং করোনার পরিস্থিতি আমার কাছে দর্শক। করোনা প্রতিরোধে ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে মাস্কের। বিক্রেতারা বলছেন লকডাউনে মাস্কের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে, তবে এখনও উদাসীনতার কারণে অনেকে ব্যবহার করছে না করোনা প্রতিরোধকারী এই পণ্য। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। সরকারের কঠোর লকডাউন ঘোষণা ও করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাদুর্ভাব বাড়ায় মানুষের মাঝে কিছুটা বেড়েছে সচেতনতা। মাস্ক পরে যার যাকে অন্যজন আমার অন্যজনে না যায় আমারটা আমার কাছে থাকুক। 95% এখন মাস্ক সবাই পরে, নিজের শরীরের সুযোগ সুবিধার জন্য, নিজের সামাজিকতার সুযোগ সুবিধার জন্য মাস্ক পরেছি। রাস্তায় বের হইলেই মানে দেখা যায় পুলিশের ভয়ে আতঙ্কে মাস্ক পরতে চাই। বেশিরভাগ মানুষই করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় মাস্ক ব্যবহার করলেও এখনো কেউ কেউ উদাসীন। বাসায় ছিল দেখি বাসা নষ্ট, পরে আসলাম বাসার থেকে বেরো মাস্ক কেনার জন্য। মাস্ক লয়ে জিগা সিগারেট খাইছে এই জন্য খালি খুলে রাখছে, যখন এক লাখখানে থাকি তখন খুলে দেয়। কঠোর লকডাউনে মাঠে ঘাটে খুচরা দোকান বন্ধ, এই সুযোগে মাস্কের দাম বাড়িয়েছে দোকানিরা। তারা কইতেছে এই মাস্কের দাম আগে ছিল 15 টাকা, এখন হইছে 22 টাকা, তোমার যদি পছন্দ না হয় নাও, না হইলে নিও না। মাস্কের উৎপাদন ব্যাহত হওয়াকে দাম বাড়ার কারণ বলছেন তারা। মাস্কের দাম আগে থেকে দ্বিগুণ হয়েছে, এখন মাস্ক পাওয়া যাচ্ছে না, অনেক কারখানা বন্ধ, তো আমাদের এখান থেকে কোনো বাড়াবাড়ি অপশন নাই, হয়তো বা বাইরে যে লোকাল যেটা আছে সেটা তারা হয়তো বা সুযোগ বুঝে বেশি একটা নিচ্ছে। করোনা সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষায় সবার মাস্ক ব্যবহার করা উচিত বলে মনে করেন সবাই। আমরা নিজেরা যদি নিজেদের সচেতনতা নিজেদের ঘর থেকে যদি গড়ে তুলতে না পারি তাহলে তো দেশটাকে আসলে বাঁচানো অসম্ভব। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। করোনা রোধে চলছে লকডাউন, এর মাঝে কোরবানির পশু বিক্রি নিয়ে শঙ্কা বাড়ছে খামারিদের। কোরবানিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও পশু মোটা তাজাকরণ করলেও তাদের দুশ্চিন্তা কিভাবে বিক্রি করবেন পশু। প্রতিনিধি খায়রুল ইসলাম, এস এম সোহেল রানা এবং গিয়াসুদ্দিন মিয়ার তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করার কাজে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের খামারিরা। জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 20,992টি গরু। খামারে বড় বড় গরু হাটে তোলার অপেক্ষায় আছে খামারিরা, তবে ব্যাপারী না থাকায় বিক্রি নিয়ে জেগেছে শঙ্কা। আমার গরুটি ক্রয় করে আমাকে উৎসাহ দেয় যাতে আমি আগামীতে আরো ভালো ভালো গরু উপহার দিতে পারি তাদের। সঠিক মূল্যে না বেচতে পারে তার তো আসলে খুবই সমস্যা হবে অর্থনৈতিকভাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা বললেন এই কর্মকর্তা। আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে তাদেরকে পূর্ণ সহযোগিতা আমরা দেওয়ার। এদিকে গাজীপুরের শ্রীপুরে প্রায় ছোট বড় 1,000 খাবারে গরু মোটা তাজাকরণের কাজে খামারিরা প্রাকৃতিক উপায়ে খড়, সবুজ ঘাস, বিভিন্ন প্রকারের ভুসি, খৈল ও ভিটামিন খাইয়ে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। কুরবানিদের লাগিয়া পালতাছি, আনন্দ করে বেঁচলাম। কুরবানির মধ্যে ভালোভাবে যত বিক্রি করতে পারি সেই আশা আমরা করি। ভারতীয় গরু বন্ধ থাকলেও দেশীয় গরু দিয়ে সংকট মিটবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ভারতীয় গরু আমাদের দেশে আসার কোনো অনুমতি নাই। 66,050টি গরু আমরা খামারিদের মাধ্যমে প্রস্তুত করেছি। আমাদের এই দেশীয় গরুর দিয়ে আমরা আমাদের চাহিদা মেটানো সম্ভব। ঈদুল আজহাকে সামনে রেখে বরিশালের গরুনদী পৌরসভা সহ 7টি ইউনিয়নে কয়েক হাজার গবাদি পশু পালন করছে খামারিরা। অন্যান্য বছরের মতো এবছরও দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া। করোনার প্রভাবে এসব গবাদি পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন খামারিরা। সামনে কোরবানি আসতেছে, এখনো কোনো গ্রাহক আসে নাই, আসিয়া দাম দর বলে নাই। যদি এই লকডাউনের কারণে বিক্রি না করতে পারি তাহলে আমি পথে বসে যাব। কোরবানির ঈদকে সামনে রেখে পর্যাপ্ত গবাদি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের পরামর্শে খামারিরা সম্পূর্ণ নিরাপদ উপায়ে এই গবাদি পশুগুলো প্রস্তুত করেছেন। দেশের বাজারে গরুর সংকট রোধে প্রান্তিক কৃষকদের সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে আরও বেশি উদ্যোগী করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। আগামী 17 থেকে 19 জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফুল আলম জানান, প্রাথমিকভাবে 17 থেকে 19 জুলাই পর্যন্ত পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন, ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল করবে। তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কম বেশি হবে। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল 3:30 ছেড়ে ট্রেনটি ঢাকার তেজগাঁও রেল স্টেশনে পৌঁছাবে পরের দিন ভোর 6:00। একটি ট্রেনে 400টি পশু পরিবহন করা যাবে। আজ 6 জুলাই 2007 সালের এই দিনে চিরতরে বিদায় নিয়েছেন এক মহিষী নারী, মরহুমা ওমেদা বেগম। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মায় টিভি প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য, তার উৎসাহ আর অনুপ্রেরণায় মায় টিভি প্রতিষ্ঠার নেপথ্যের শক্তি। মায় টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা এবং মায় টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 14তম মৃত্যুবার্ষিকী আজ। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। মাকে আমার পড়ে না মনে, শুধু কখনো খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। রত্নগর্ভা এবং এক সফল মায়ের নাম ওমেদা বেগম। 3 ছেলে 2 মেয়ে, 5 সন্তানের জননী তিনি। সন্তানরা সবাই সুপ্রতিষ্ঠিত। ওমেদা বেগম ছিলেন অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমতী, মার্জিত এবং শুধু সন্তানদেরই নয় সবাইকে নিয়ে ভালো থাকতে চাইতেন তিনি। স্নেহ আর ভালোবাসা দিয়ে নিজের আঁচলে রেখে সন্তানসহ ছোটদেরও যে শাসন করা যায় তার অন্যতম উদাহরণ মহিয়সী নারী ওমেদা বেগম। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির নেপথ্যের কারিগর তিনি। তার উৎসাহ আর অনুপ্রেরণা নিয়েই প্রতিষ্ঠিত হয় মাই টিভি। তিনি মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মাই টিভি সৃষ্টিতে বিস্ময়। 2007 সালের 6 জুলাই চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে সন্তান পরিবার পরিজনের কাছ থেকে চিরবিদায় নেন এই মহিয়সী নারী। আমি মা শব্দটির অর্থ একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে মা হচ্ছে শক্তি। 6 জুলাই আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু আমি অনুভব করি আমার মা আমার সামনে, আমার চারপাশে থেকেও আমি তাকে দেখতে পাচ্ছি না। মা, মা আমার মা। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মরহুমা ওমেদা বেগম। মাই টিভিকে প্রতিষ্ঠানে রূপ দেয়া তারই স্বপ্নের প্রতিফলন। মায়ের যেই আদর্শ, মা একটা সন্তানকে বা মা সকল সন্তানকে যেভাবে গাইড করেন এবং আদর্শ দিয়ে দোয়া দিয়ে সন্তানদেরকে বলেন যে এই কাজটা তুমি করো, তুমি ভালো করবে, আমার মনে হয় যে কোনো কোম্পানি, কোনো কর্পোরেট বা কোনো রাষ্ট্র এই মায়ের বাইরে না। এদের দোয়া, এদের পরামর্শই হচ্ছে আমাদের জীবনের পথের পাথেয়। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সকল মায়ের জন্য দোয়া করি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমকে ছাড়াই মাই টিভি পরিবারের চলে গেল 14টি বছর। নিজের মায়ের বিদায়ের দিনে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান সন্তান নাসির উদ্দিন সাথী। পর্দার সামনে যেই মায়েরা আমার এই কথা শুনছেন, এরাও আমার মা। আমি আজকের এই মহামারীতে, বিশ্ব মহামারীতে যে যেখানে আছেন না কেন, সব মাদের কাছে এবং সব মায়ের উদ্দেশ্যে বলছি, আল্লাহ যাতে আপনাদেরকে এই মহামারীর বালা মুসিবত থেকে আপনাদের সবাইকে রক্ষা করে, আয়ু দীর্ঘায়িত করেন। সন্তান পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের পাশাপাশি মাই টিভি পরিবারের মাঝেও মরহুমা ওমেদা বেগম ছিলেন, আছেন এবং থাকবেন। মাই টিভি পরিবারের পক্ষ থেকে মরহুমা ওমেদা বেগমের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবার মাইটেক। স্মার্টফোন মানে সারাক্ষণ ভার্চুয়াল জগতে বিচরণ।
তাতে প্রতি মুহূর্তে চার্জের ক্ষয়টাও বেশি। এজন্য মোবাইল ফোনগুলো যখন তখন দেয়া হয় চার্জে। অনেক ব্যবহারকারীর ধারণা তাতে মোবাইল ফোনটি ব্যাটারির অনেক ক্ষতি হয়, কমে আসে দীর্ঘায়ু। এজন্য অনেকে দিনে বা রাতে নিয়ম করে চার্জ করেন। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। দিনে স্মার্টফোনে চার্জ কতবার দেয়া ভালো, কতক্ষণ পরপর দেয়া যাবে, কত শতাংশ চার্জ করা উচিত, প্রশ্নগুলো প্রায় প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীরই। যদিও প্রশ্নগুলো নতুন নয়, তবে মোটামুটি সেগুলোকে গুছিয়ে একত্রে করে উত্তর সাজিয়েছেন একদল প্রযুক্তিপ্রেমী, আর তা জানান দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। চার্জিং হিসেব বোঝাতে প্রথমে বলা হয়েছে, মুঠোফোনে চার্জ যেভাবেই করুন সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির পারফরমেন্স কমতে থাকবে, আর তা নির্ভর করবে ব্যাটারির ইলেকট্রোডের চার্জের পরিবহনের উপর। ইলেকট্রোড ভালো কাজ করে ব্যাটারির চার্জ 20-80% ভেতরে রাখলে, এতে ব্যাটারির আয়ু তুলনামূলকভাবে ধীরে ধীরে ফুরায়। অনেক ব্যবহারকারী এমনকি অনেক বিক্রেতা বলে থাকেন স্মার্টফোন কিনে প্রথমে বন্ধ করে শতভাগ চার্জ করে নেওয়ার কথা, কিন্তু প্রযুক্তিবিদরা বলছেন এটি একটি মিথ, কারণ উৎপাদনকারীরা ফোনটির জন্য সবচেয়ে ভালো চার্জেই রাখেন। পরামর্শ দেওয়া হয়েছে নতুন ফোনটি কেনার পর যদি চার্জ 40% নিচে থাকে তাহলে সেই ডিভাইসটিকে না নেওয়াই ভালো। বারবার শতভাগ চার্জ না করলে এবং ঘন ঘন চার্জ শূন্য না করে ব্যাটারির আয়ু কিছুটা বাড়তে পারে এমন কিছু নয়, বরং এই স্মার্টফোনগুলোর ব্যাটারিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যখন প্রয়োজন তখনই চার্জ দেওয়া যাবে। ব্যাটারির আয়ুতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলে তাপ। এক্ষেত্রে 35°C তাপমাত্রা পরিহার করার কথা বলছেন প্রযুক্তিবিদরা। তবে ফাস্ট চার্জিং বা বেশি ওয়াটের চার্জার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা হিসেবে বলা হয়েছে মুঠোফোনে উল্লেখিত পরিমাণে বেশি ওয়াট ব্যবহার না করার কথা। এমনকি কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্ট ব্যবহারে নিরুৎসাহিত করেছেন তারা, কারণ তাতে সুষম বা প্রয়োজনীয় চার্জ হয় না, যার প্রভাব পড়ে ব্যাটারিতে। মুবাল্লিক করিম, মাই টিভি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।